আমার সামনে যারা উপবিষ্ট আছে এবং যারা উপবিষ্ট আছেন সবাই আমার খুব প্রিয় মানুষ। আমি সবসময় একটা কথা বলি যে মানুষকে ভালোবাসলে মুখে বলে প্রকাশ করা দরকার হয় না। আমার সমস্ত ছাত্ররাই বুঝতে পারে একজনের সাথে আরেকজনের সম্পর্কটা কীরকম। এটা যে আমি মুখে বলেই বলবো যে আমি তোমাকে খুব পছন্দ করি, তুমি আমার খুব প্রিয়, এরকম আসলে আমাদের দরকার হয় না। এই কথাটুকু বলে আমি শুরু করছি। আজকের এই দিনটা আসলে ছাত্রদের জন্য, আমাদের লেভেল ফোর সেমিস্টার টু ছাত্রদের জন্য উৎসর্গীকৃত এই দিনটি। আমাদের স্টুডেন্টরা এনজয় করবে সারাদিন। তো আমি অনেক আমাদের যারা স্যার আছে তাদেরকে বলেছিলাম যে আপনারা যদি এখানে না আসেন তাহলে অনুষ্ঠানটা অনেকটা সৌন্দর্য হানি ঘটবে। ছাত্ররা কিন্তু ডিজায়ার করে তাদের এই ফিনিশিং ডেতে তাদের প্রিয় শিক্ষক এবং তারা যেন উপস্থিত থাকে। যাদেরকে 4 বছর ধরে আমরা মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি, তাদের এই বিদায় লগ্নে আমাদের উপস্থিত না থাকাটা আমাদের জন্যই আসলে আমি মনে করেছি একটি অপরাধ। তো এই দিনটি আমার ছাত্রছাত্রীদের জন্য এক অর্থে আনন্দের যে তোমরা এখান থেকে চলে গিয়ে বৃহত্তর কর্মজীবনে নিজেদের প্রতিষ্ঠার একটি সুযোগ পেয়ে যাচ্ছ। আর পাশাপাশি কিছুটা তোমাদের কষ্টও লাগবে এই দীর্ঘ সময়ের একটি জায়গা, যে জায়গাগুলো তোমার অনেক প্রিয়, যে মানুষগুলোর মুখ তোমাদের অনেক প্রিয়, সেগুলো ছেড়ে যাবে। হয়তো অনেকদিন পরে আবার এক জায়গায় দেখা হবে, অনেকে বিক্ষিপ্ত হয়ে যাবে। তো সেই জন্য কিছুটা বেদনা থাকলেও এই অবস্থায় তোমাদেরকে এখান থেকে যেতেই হবে। সেই তোমরা যখন এসেছিলে এখন থেকে 5 বছর আগে, ছোট্ট ছেলেটি ইন্টারমিডিয়েট পাশ করে, তখন কিন্তু পৃথিবী সম্পর্কে তোমাদের ধারণাই ছিল না। একটা পৃথিবী কেমন হয়, একটি মানুষ, একটি সোসাইটি, একটি ইউনিভার্সিটি কেমন হয়, মানুষের সঙ্গে কীভাবে মিশতে হয়, এই বিষয়গুলো সবই ছিল তোমাদের অজানা। কারণ অনেকেই এমন ছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় ডিসি স্যার এবং আমাদের শ্রদ্ধেয় ডিন মহোদয় এবং অন্যান্য শিক্ষক মন্ডলী, সবাই একটা জোরে হাত তালি হবে আমাদের শ্রদ্ধেয় ডিসি মহোদয়ের জন্য। আমাদের ডিসি স্যার স্বয়ং উপস্থিত হয়েছেন, আমি বলছি সবাই একটু করতালি দিয়ে আসার জন্য। সেই ছোট তখন শিশুই বলা যায়, অনেকে বাড়িতেই ছিলা, অনেকে হোস্টেল জীবন প্রথমে দেখনি, সেই মায়ের কোল থেকে তোমরা এসেছো নতুন একটি পরিবেশে, বিশ্ববিদ্যালয়ে। সেই জায়গাগুলোতে আমরাই তোমাদের হাত ধরে ধরে এতটা পথ এগিয়ে দিয়েছি। আজ তোমাদেরকে বড় একটি জায়গায় যাওয়ার জন্য আমরা তোমাদের আহ্বান করছি। আসলে সন্তানদের জন্য মানুষ যা চায়, ঠিক শিক্ষকও তার ছাত্রছাত্রীদের জন্য একই রকম জিনিস চায়। সন্তানদের জন্য মানুষ কী চায়, প্রথমেই চায় তার জন্য যেন একটা সুন্দর জীবনসঙ্গী হয়। মানুষের জীবনের একটা বড় সময়, বড় মুহূর্ত, বড় ডিসিশন, বড় সব কিছু তার জীবনসঙ্গীর উপরে নির্ভর করে এবং তার সাহায্য, সহযোগিতা, পরামর্শ, ভালোবাসা, এই সব কিছু দিয়ে তাদেরকে সহযোগিতা করে নিয়ে বাকি জীবনটা কাটাবে, তারা যেন সুন্দর হয়। আর একটা জিনিস হলো, আমরা আমাদের সন্তানদের জন্য চাই একটি ভালো রেজাকের ব্যবস্থা, ভালো একটি চাকরি বাকরি, ভালো জীবনযাপনের ব্যবস্থা। সেই অবস্থাটা যেন তোমাদের মধ্যে সবার হয়। একটা কথা দেখো, আমরা যখন ক্লাসে তোমাদের সামনে অনেক কথা বলেছি, অনেক পড়া শিখিয়েছি, অনেক লেখার কথা বলেছি, অনেক ভালো ভালো কথা বলেছি, আসলে তোমাদের ক্লাসে উপস্থিতিটা ছিল আমাদের জন্য প্রেরণা। আমরা ক্লাসে যখন তোমাদের বুকগুলো দেখতাম, তোমাদের উপস্থিতি যেদিন একটু ক্লাসে কম হতো সেদিন আমাদের মনে হতো যে নিশ্চয়ই আমার হয়তো বা কোনো সমস্যা, আমার ক্লাস, আমার পড়ালেখা হয়তো ছাত্রদের ভালো লাগেনি। কিন্তু যেদিন তোমরা সবাই এসেছ, আমরা অত্যন্ত আগ্রহ করে তোমাদের লেসনগুলো পড়ানোর চেষ্টা করে, ধৈর্য এবং আরেকটি হলো তোমাদের প্রচেষ্টা। জীবনের ইতিপূর্বে আমার 2 শিক্ষক অনেক কথা বলে গিয়েছেন,
সেটি হলো তোমাদের জীবনে প্রতিষ্ঠার পরবর্তী সময়ের কথা। কিন্তু বর্তমানে কম্পিটিটিভ যুগে প্রতিষ্ঠা পাওয়া কিন্তু অনেক কঠিন। তোমার জীবনে যদি কখনো হতাশা এসে যায়, কোনো রকমেরই হতাশা, তাহলে তোমার প্রতিষ্ঠার জন্য একটি বিরাট বাধা। তাই কখনোই কোনোভাবেই হতাশ হবে না। তুমি মনে করবে আমি তোমাদের একটি গল্প অনেক সময় বলেছি, সেই গল্পটা আবার আজকে বলতে চাই। তুমি পুকুরের পাড়ে একটি পাখিকে বসে থাকতে দেখো, দীর্ঘ সময় বসে থাকে, ঘন্টা পর ঘন্টা বসে থাকে, 2 ঘন্টা বসে থাকে, 6 ঘন্টা বসে থাকে, তারপর হয়তো সেখানে কোনো মাছই পেল না। সে কিন্তু তার সৃষ্টিকর্তার প্রতি কোনো অভিযোগ দিল না, সে পরের আরেকটি পুকুরে গিয়ে অপেক্ষা করতে থাকে। হয়তো বা এমন হতে পারে সেই দিনটি সে কোনো মাছ পেল না, পরদিন আবার সে চেষ্টা করে। এই যে তার মধ্যে একটি ধৈর্য, তোমাদের জীবনের এই ধৈর্যটি তোমাকে সাহস যোগাবে। আগামী দিনে তুমি নানানভাবে হতাশার মধ্যে পড়ে যেতে পারো, তুমি চেষ্টা করছো, চেষ্টা করতে করতে তুমি এমনভাবে হতাশ হয়ে যেতে পারো। আমার এই কথাগুলো তুমি সেদিন মনে করবে যে তোমার এই ধৈর্য এবং তোমার প্রচেষ্টা এবং সাহস তোমাকে পরবর্তী ধাপে তোমাকে নিয়ে যাবে। এবং আমরা আশা করি সবাই সফলতা তোমার ললাটে অবশ্যই চুম্বন করবে যদি তুমি অত্যন্ত ধৈর্যশীল হও। এই প্রসঙ্গে আমি বলি, এই গতকালকেই গত পরশু দিন বিসিএসের রেজাল্ট হয়েছে। আমার ডিপার্টমেন্টে যারা মাস্টার্স করেছে এরকম 3 জন ছাত্র চাকরি পেয়েছে, তার মধ্যে 1 জন প্রশাসনে। তারা মাস্টার্স ডিগ্রি করেছে 2-3 বছর আগে, তাহলে অনার্স করেছে কতদিন আগে চিন্তা করো। সেই অবস্থায় এত লম্বা সময় ধৈর্য ধারণ করে অপেক্ষা করা কিন্তু খুবই ডিফিকাল্ট। এটি মুখে বলা যায়, আমরা স্টেজে বলে যেতে পারি, কিন্তু যে অপেক্ষা করবে তার জন্য এটি খুবই খুবই কঠিন কাজ। কিন্তু কথা মনে রেখে ধৈর্য ধারণ করে অপেক্ষা তোমাদের করতেই হবে। তো এই বলেই মোটামুটি আসলে ভালো কথা তো অনেক বলা যায়, ভালো কাজ আমাদের এই যে আমরা এখানে তোমাদের এসে উপকার করছি। তোমাদের মানুষকে আমরা কিন্তু খুব কমই উপকার করতে পারি আমাদের জীবনে। তুমি নিজের বুকে হাত দিয়ে দেখো কয়টা মানুষের উপকার করতে পেরেছ। সেজন্য অন্তত উপকার করতে না পারলে আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় এই জিনিসটি চিন্তা করতে হবে। আর একটা জীবন, যখনই তোমার বাস্তব জীবনে অনেক কিন্তু লালসার জায়গা এসে যাবে, অনেক খারাপ কাজের দিকে তোমাকে প্রভোগ করা হবে, তুমি অত্যন্ত সততার সাথে জীবনযাপন করবে। কারণ সততা সৎ জীবনের মূল্য অনেক। কারণ এই রেজেকের ব্যবস্থা যিনি সৃষ্টি করেছেন সবার জন্য একটি করেই রেখেছেন, শুধুমাত্র তোমাকে খুঁজে খুঁজে সেখানে যেতে হবে। কাজেই আর মাস্টার্স ডিগ্রি করবে এটা এখন কিছুটা অর্নামেন্টাল হয়েছে। আমরা আমাদের স্যার যারা আছেন, স্যাররা আছে, অনেকেই আমরা চাকরি বাকরি পেয়ে করেছি। এখন ছেলে মেয়েদের চাকরি হয় না, বসে থাকে দীর্ঘ একটা সময়, কী করে এই ফাঁকে একটা ডিগ্রি করে নিয়ে যায়। কিন্তু তোমরা চাকরি বাকরির জন্য চেষ্টা করবে, কারণ আমাদের, আমি আরও বলেছি, আমাদের এই গ্রাজুয়েটরা কেউ কিন্তু মন্ত্রী হবে না, এমপি হবে না, কোনো জাতীয় সংসদে কোনো নেতাও হবে না। ম্যাক্সিমাম আমরা যে লেভেল থেকে এসেছি তাদেরকে কিছু একটা করে খেতে হবে। সেই করে খাওয়ার জন্য যে আমাদের যা প্রচেষ্টা সেগুলো আমাদের করতে হবে। আমাদের জন্য তোমরা দোয়া করবে, আর ভালো কোনো খবর থাকলে আমাদের তোমরা জানাবে। তোমাদের জীবন সুখের হোক, নিষ্কণ্টক হোক। আমি যেটা বলেছি, সন্তানের জন্য যে পিতারা যা চায়, আমরা শিক্ষক হিসাবে তোমাদের জন্য চাই সেই একই জিনিস। ধন্যবাদ সময় পেয়ে, তোমরা সবাই ভালো থেকো।